নাবালিকা ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো অশোকনগর থানার পুলিশ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে অশোকনগর থানা এলাকায় নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় জানা গেছে নবম শ্রেণীর ছাত্রী ওই নাবালিকাকে প্রেমের প্রস্তাব দেয় এলাকারই এক যুবক প্রথমে রাজি না হলেও কয়েক বছরের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিলে প্রেমে রাজি হয় নাবালিকা এরপর দুজনে ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করে অভিযোগ একাধিকবার সহবাস করে দুজনে দুবার গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা সম্প্রতি বিয়ে করতে অস্বীকার করে অভিযুক্ত যুবক এরপরই থানার দ্বারস্থ হয় পরিবার ঘটনা তদন্ত শুরু হয়েছে নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর